আজ কয়েক ঘন্টা বন্ধ থাকতে পারে ইন্টারনেট সেবা। পটুয়াখালীর কুয়াকাটা স্টেশনের সংযুক্ত সব সার্কিটের ব্যান্ডউইথ পরিষেবা রক্ষণাবেক্ষণ কাজের জন্য আজ রাতে চার ঘন্টার জন্য ইন্টারনেট সেবা বন্ধ থাকবে। শুক্রবার 27 সেপ্টেম্বর এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে বাংলাদেশ সাবমেরিন কেবলস সংস্থাটির মহাব্যবস্থাপনা পরিচালক সাইদুর রহমান। সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, কুয়াকাটে স্থাপিত দেশের দ্বিতীয় সাবমেরিন কেবল সিস্টেমের সিমিভি5 কনসোর্টিয়াম কর্তৃক শনিবার 28 সেপ্টেম্বর দিবাগত রাত 2টা থেকে পরদিন রোববার 29 সেপ্টেম্বর ভোর 6টা পর্যন্ত মোট 4 ঘন্টার সাবমেরিন কেবলের লাইটিং ফিল্টার স্থাপন করার পরিকল্পনা নেওয়া হয়েছে। উল্লিখিত সময় SMW-5 সাবমেরিন কেবলের মাধ্যমে কুয়াকাটা ল্যান্ডিং স্টেশন সংযুক্ত সকল সার্কিটের ব্যান্ডউইথ পরিষেবা বন্ধ থাকবে। রক্ষণাবেক্ষণ কাজ চলাকালীন সময়ে ইন্টারনেট গ্রাহকগণ সাময়িকভাবে ইন্টারনেটের ধীরগতির সম্মুখীন হতে পারেন বা ইন্টারনেট সেবা বিঘ্ন করতে পারে। ডেস্ক রিপোর্ট, গণমানুষের আওয়াজ।